নমস্কার, কেমন আছেন সবাই? যাদব কুমার কলেজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে তো উঠেছি কটা জানেন? পুরো ভোর চারটে। কারণটা হচ্ছে মানে নিজের মনের আনন্দে না আজকে আছি। কারণটা হচ্ছে আজকে রিকিতার লাস্ট দিন পরীক্ষা। তো আজকে আবার একই সাথে দেখুন না ওই জোড়া মাসের মঙ্গলবার পড়েছে না, সমান মাসের মঙ্গলবার। তো এটা আবার মানে প্রত্যেক বছর পাওয়া যায় না, ফলে আবার তার ঝামেলা। মানে রিকিতা বেরোবে, রিকিতার জন্য, ওর বাপির জন্য, ভাইয়ের জন্য ভাত টাত হলো, আর আমার জন্য এগুলো লুচি টুচি একটু করে নিলাম। আর ওদের জন্য ভাত তো একটু শেষেই মানে চাপাবো গরম গরম। প্রথমে একটু ময়দাটা মেখেই রেখেছিলাম, আমি বললাম না আগে আমি একটু খাবারটা, আমি যেহেতু সকালবেলা খাবো না। আর রিকিতা তো জানেন ওখানে মানে যেখানে একদিন দেখিয়েছিলাম মনে হয় আপনাদের, ওই পরীক্ষা দেওয়ার কাছেই তো মন্দির আছে। আর ওই একে মানে যে মন্দিরের যে একে জেঠিমাকে বলেই এসেছিলাম যে জেঠিমা আমি কিন্তু কালকে মানে এখানেই কিন্তু এ করে আনবো, মানে রেডি করে আনবো বাড়ি থেকে, পুজোটা এখানেই কিন্তু দিয়ে দেবো। তো দেখেছেন তো লুচিগুলো না খুব ফুলেছে। একটা দিদিভাই জানেন তো পা, ওখানে তো আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছিলো, কদিন ধরে যাচ্ছি। তো একটা দিদিভাই কিন্তু বললো গরম জলে আটাটা মাখাবেন, ময়দাটা মানে ফুটন্ত জলে, খুব ভালো হয়। তো সিমুই তো তার মধ্যে করেই নিয়েছি, মানে খুব একটা বেশি গ্রেভি করিনি, এটা একটু এ। আর এখানে একটু মানে ছানার তরকারি হয়েছে নিরামিষ আলু দিয়ে, আর একটু পাতলা ঝোলও হয়েছে নিরামিষ। আমার জন্য একটু পাতলা ঝোল তুলে রেখেছি, আর ওদের জন্য এই চার পিস শুধু মাছ ভেজে দেবো, ওদের ভাই বোনের আর আপনাদের দাদার হয়ে যাবে। ভাতও রেডি করে নিয়েছি, আর এখানে ওই যে ডাল মাছটা ভেজে, আর এখানে এই যে আলাদা ঝোলটা রেখেছি মাছ দিয়ে একটুখানি ওদেরকে রেডি করে দেবো। মিষ্টির প্যাকেটে তো আমি রেডি করে নিয়েছি। আর তার মাঝে আপনাদের রিকিতা ওইদিকে স্নান করা হয়ে গেল, আমি বললাম বাপি তুই একটু রেডি হয়ে নে, আমি ততক্ষণে তোদের ওকে একটু এইসব করে নিই। তার মাঝে আবার দেখুন না আলতা পাতা দিয়ে ওই এখানে একটা সুপারি, এই যে নিচের অংশটা যে এইটা সুপারি দিয়ে বেঁধে নিতে হয়েছে, আর ওখানে পাঁচটা ওই দূর্বা ঘাস দিয়ে লাল সুতো দিয়ে। তো পুজোর সামগ্রীটাও রেডি করে নিয়েছি, মানে অ্যাকচুয়ালি ওইটা আমাদের মানে খেতে হয় মেয়েদের। তো সেই জন্য ওটা ধুয়ে মানে কোনো মন্দিরে পুজো দিয়ে ওই জলটাকে আর কি খেতে হয়। তো রিকিতা তো আর করতে পারবে না, রিকিতার যেহেতু আজকে পরীক্ষা। আর তার মাঝে আমি বললাম যে বাপি তুই একটু বই টইগুলো তো সব দেখে নিয়েছিস, যদি মনে হয় যে কোনো বই নেওয়ার তাহলে কিন্তু নিয়ে নিতে পারিস। হ্যাঁ, আর যতটা দেখার বাবা দেখে নে, তা যতই দেখুক দেখুন না পরীক্ষার হলেতে গিয়ে তার আগে যদি একবার করে না চোখ বোলায় ঠিক হয় না, সবাই দেখুন না মনোযোগ দিয়ে যে যার দিকে। আমি দেখলাম বাপি একটু মুখটা তাকা, আর একদম ব্যাগ ট্যাগ গোছালো করে রেখে দিয়েছে, মানে যে যার শুধু বইয়ের পাতার দিকে নজর, কোনো দিকে তাকাচ্ছে না। আর এখানে তো সব মানে ছাত্রছাত্রী মায়েরাও বসে আছে, তার মধ্যে লাস্ট দিন পরীক্ষা। তো আমি বললাম তাহলে রিকিতার জন্য একটুখানি পুজো দিয়ে দিই। তো পুজো দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আপনার বাবা ধর্মরাজের মন্দির আর শীতলার মন্দির। আবার এর পাশে দুর্গা, প্রথমে যে আগে দেখলেন যেখানে রিকিতা বসে পড়ছে ওটা হচ্ছে একটা দুর্গা মন্দির। তো এখানে দেখলাম এত ভালো না, তো ভেতরে ওর দিদার সাথেই এসছে আর কি। এখানে মন্দিরের মানে যিনি পূজা করছেন উনি কিন্তু একজন মহিলা, মানে এইখানে দেখেছেন ওই যে এইভাবেই কিন্তু আরও অনেকেই কিন্তু পূজা দেওয়ার জন্য এইটা বাড়ি থেকে কিন্তু ওই আলতা পাতা দিয়ে সুপুরিটা দিয়ে বেঁধেই নিয়ে এসছে। তো এখানে রীতিমতো তো আমাদের ওই মাসিমা তো মানে ফল টল সব রেডি করে নিচ্ছেন, তারপরে বললেন যে আমি একটু পুজোটা করে নিই তোমাদেরকে ডাকবো, তোমরা তখন একটু পূজা দিয়ে নিও, আর তোমাদের নাম আর গোত্রটা, কারণ এতগুলো জনের পূজা দেবে। তো তাহলে আমি অনেকে আবার কী করেছে জানেন তো, মানে ওই জোড়া মাসের মঙ্গলবারটা করেনি কিন্তু তারা আজই লাস্ট পরীক্ষা বলে তারা বাচ্চারা মঙ্গল কামনার জন্য বাচ্চা নামে কিন্তু অনেক পূজা পড়েছে। তো আমি তখন মাসে মতো পুজো করা হলে বললো তাহলে তোমাদের যখন ডাকবো নাম আর গোত্রটা একটুখানি বলে দিও। আর খুব মানে কী বলতো, আমি না খুব ছোটোবেলায় আমার মামা বাড়ির কাছে একটা ধর্মরাজের মন্দির, মানে আমাদের গরু ছিল, গরুর বাচ্চা হলে মা কী করতো, প্রথম একটা মানে পিতলের ঘটি করে বা কাঁসারের ঘটি করে প্রথম গরুর যে দুধটা নিয়ে ওই বাবা ধর্মরাজের কাছে দিয়ে আসতো। ধর্মরাজ ঠাকুর মায়ের মুখে শুনেছি খুব জাগ্রত, আমি বললাম না আমরা এসেছি একটু পূজায় দিয়ে দিই। তো বাচ্চারা তো দেখলেন মানে শঙ্খধ্বনি দিচ্ছে, আর আমরা তো একটুখানি ধূপ তারপরে ইয়ে বাতি সব কিছু জ্বেলে দিলাম। আর মন্দিরটাতে কি সবথেকে ভালো লাগলো দেখেছেন, দু সিংহাসন, তার মধ্যে আবার মশারিও আছে বাবাদের।
আর এই আর একদিন দেখিয়েছিলাম মনে আছে, ওই যে ঘুঘু পাখিটা দেখুন, আমরা যেহেতু শেষ দিন চলে যাব, মাগুলোও চলে যাব, মানে যেহেতু আমাদের বাচ্চাদের পরীক্ষা হয়ে যাচ্ছে, ওই ঘুঘু পাখি কিন্তু দেখুন সেই সময়ে তা দিয়েই যাচ্ছে, কারণ তার একটা আগন্তুকের জন্য। হ্যাঁ, যাই হোক, বেশ কটা দিন কিন্তু সুন্দরভাবে কেটেই গেল। আর এই দেখুন, এই পাশেই যে একটা ঝুপড়িতে না একজনরা থাকতো, মানে তাদের ওই একটা বাচ্চা, এখানে আবার বাচ্চাগুলো একটু সাইকেল রেখেছে, আর এই দিদিভাইয়ের সাথেও বেশ জমে গিয়েছিলো কদিন। আর ভিডিওটা যে একটু বড় করব, এই ব্লগ ভিডিওগুলো কী বলুন তো, একটু বড় না করলে ঠিক মানায় না, কিন্তু আবার বেশি বড় হলে আপনাদের দেখতে অসুবিধা হবে, তা কী করবো। যারা যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন, আর অবশ্যই বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করবেন। আর কি বলবো, আজকে তো বা মানে যে যার গন্তব্যস্থলে চলে যাব। আর হ্যাঁ, এই যে দেখলেন না সামনের এই বাড়িটা, ওই যে গেটটা, একটা কী প্যাথেটিক ঘটনা জানেন তো। যাই হোক, কী আর বলবো, পরে পরে।